হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি হচ্ছে কোরবানির ঈদের আগে বলেছিলাম যে গরুর মাংস বিড়ালকে কোন বিড়ালকে খাওয়ানো যায়, কোন বিড়ালকে খাওয়ানো যায় না, সেটা নিয়ে ডিটেল একটা ভিডিও করে আপনাদেরকে দিয়েছিলাম। তো আপনারা সেই ভিডিওতে দেখেছিলেন এবং সবাই কমেন্ট করছিলেন যে আপু কীভাবে গরুর মাংস বিড়ালকে খাওয়াতে হয়, প্লিজ একটু বলুন। তো আমি এতদিন গরুর মাংস খাই নাই, কারণ আপনারা সবাই জানেন আমার টুকুশের ওষুধ চলছিল, যার কারণে অ্যালার্জির সমস্যা ছিল যেহেতু ওর, এই জন্য আমি ওকে খাওয়াই নাই। তো ভেটের কাছে আমি শুনেছি ওর ওষুধের কোর্সটা শেষ, তারপর আমি ওকে খেতে দিব আজকে। তো এই জন্য আজকে ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে এখানে দেখুন, আমি 3 পিস বড় সাইজের গরু মাংস নিয়ে এই যে এরকম পাতলা করে কেটে নিয়েছি, দেখুন এরকম পাতলা পাতলা করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে মাংসের সাথে যতটুকু চর্বি ছিল অতটুকু কিন্তু আমি আলাদাভাবে কেটে নিয়েছি, এটা আমি এখন ফেলে দিব। আমি কিন্তু যথাসম্ভব সলিড পিস চর্বি হাড় ছাড়া নেওয়ার চেষ্টা করেছিলাম, তারপরেও কিন্তু সামান্য পরিমাণ থেকে যায়, সেটাও কিন্তু আমি কেটে নিয়েছি, এটা আমি এখন ময়লা ঝুড়িতে ফেলে দিব। আর এই যে মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কোনো আলাদা রক্ত নাই। তো এটা এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব। এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, এরপর মাংসের সাথে আমি আরও একটা জিনিস দিব, সেটা হচ্ছে এখানে আমি সুরমা ফিস নিয়ে নিচ্ছি 5 পিস, কারণ গরু মাংস দিলে বিড়ালের পটি কিন্তু টাইট হয়ে যেতে পারে, সেই জন্য আমি সবসময় মিষ্টি কুমড়া অ্যাড করি, বাট আজকে বাসায় মিষ্টি কুমড়া নাই আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি বাজারেও যেতে পারছি না, তাই আজকে আমি মাছটাও এর সাথে অ্যাড করব। আমি হচ্ছে মাছ আর মাংস একসাথে খাওয়াবো না, আমি হচ্ছে ওদেরকে আজকে, এখন যেহেতু সকাল আমি রান্না করছি, ওদেরকে দুপুরবেলা আজকে গরু মাংস খেতে দিব, তবে তারপর রাতের বেলা আবার আমি মাছ দিব, তাহলে ওদের পটিটা টাইট হবে না, ব্যালেন্স হয়ে যাবে, কারণ মাছ হচ্ছে পটি নরম করে, গরু মাংস পটি শক্ত করে। এই যে টিপলো শেষে বসে আছে, তোমার জন্য রান্না করছি। তো হ্যাঁ, রান্না করে নিই, ও গরু মাংস কাটা দেখেছে, গন্ধ পেয়ে ওর এখনই খেতে হবে, আমার হাতে গন্ধ নিচ্ছে। আচ্ছা রান্না করে দিব, কাঁচা না বাবা। তো এই যে আমি হচ্ছে এখন এটা দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিই। তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো, সামান্য ডুবু ডুবু হবে, এরকম পানি অ্যাড করে দিলেই হবে, খুব বেশি পানি দেওয়া লাগবে না, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব। আর প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নেব 6 থেকে 7টা বা 8টা, যেন খুব ভালোভাবে গরু মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন কি পাতলা করে দিয়েছি, একদম সিদ্ধ হয়ে যাবে, এরকমভাবেই কিন্তু আমি রান্না করব। এখানে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য হলুদ গুঁড়া 1 চিমটি। এই হলুদ গুঁড়াটা দিলে যেটা হয়, ওদের পেটে কৃমির সমস্যা বা পেট ব্যথা গ্যাসের সমস্যাটা অনেকটাই দূর হয়ে যায়, তাই রান্নার সময় সামান্য 1 চিমটি হলুদ গুঁড়া দিতে পারেন, আর অন্য কোনো মশলা তেল লবণ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র এই হলুদ গুঁড়াটা দিয়েই আমি এখন মাছটা প্রেশার কুকারের ঢাকনাটা আটকে সিটি দিয়ে সিদ্ধ করে নিব। তো এই যে দেখুন, আমি এখন কিন্তু আটকে দিচ্ছি, আর আপনারা গরু মাংস দিলে অবশ্যই ওয়েল কুক করে আর প্রেশার কুকারের মধ্যে রান্না করে দেওয়ার চেষ্টা করবেন, আর প্রেশার কুকারে না রান্না করলেও, এমনি যে কোনো পাত্রে রান্না করলেও, অনেক সময় রান্না করে একদম হাত দিয়ে টিপ দিলে গলে যায়, এরকমভাবে রান্না করবেন। আর সব বিড়ালকে তো গরু মাংস খাওয়ানো যাবে না, সেটা নিয়ে আমি ডিটেলস বলেছি অলরেডি, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, কোন বিড়ালকে খাওয়াবেন কোন বিড়ালকে খাওয়াবেন না, আর খাসির মাংস খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। তো আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিব। তো তো এই যে আমার রান্না করা শেষ, অনেকক্ষণ আগে রান্না করা শেষ হয়েছে, এই যে ঠান্ডা হয়ে গেছে, তো দেখুন এই যে আমি কীভাবে সিদ্ধ করে দিই, একদম সিদ্ধ হয়ে যায় মাংসগুলো, এই যে হাতের সাথে ধরলে একবারে নরম। তো অনেকক্ষণ আগেই রান্না হয়ে গিয়েছে, এই যে মাংসগুলো একদম সিদ্ধ করে নিয়েছি, একদম হাত দিয়ে দেখবেন টিপ দিলে যেমন ভেঙে চলে যায় সিদ্ধ হয়ে, সেরকমভাবে সিদ্ধ করে নিতে হয়। তো এখন আমি আমার বিড়ালকে খেতে দেব, দেখি ও খায় কিনা। তুমি কেমন করছি? আসো আসো, গরুর মাংস খাবে আজকে মাম্মা, গলির মাংস খাবে মাম্মা, আজকে আমার মাম্মা গরুর মাংস খাবে, এই যে স্টকটাও খুব পছন্দ করে খাবে ওরা, মাংসটাও খেয়ে নিবে। তো কোলানি জানি কই গেছে, টিকামণি খেয়ে নিক এখন, পরে আবার তো কোশলানি কেউ দিব। তো এই যে গরু মাংস ওদের কিন্তু পছন্দ, খায় কিন্তু ভয় না বাবা, তুমি খাও।
কিন্তু কোন বিড়ালকে গরু মাংস খাওয়াবেন আর কোন বিড়ালকে গরু মাংস খাওয়াবেন না সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, তারপর আবার বলছি। আমি আমার বিড়ালদের যখন দুই মাসের পর থেকে, দুই মাসের পর আড়াই মাস বা তিন মাস এরকম সময় থেকেই কিন্তু আমি গরু মাংস যখনই বাসায় নিয়ে আসে দু এক পিস রেখে ওদের জন্য এভাবে রান্না করে খেতে দিই। তো ওদের যেহেতু অভ্যাস আছে তাই গরুর মাংসটা ওদেরকে খেতে দিই আমি, ওদের কোনো সমস্যা হয় না। তবে সারা তিন দিই না বা প্রত্যেক দিন দিই না, দেখা যাচ্ছে সপ্তাহে একদিন বা দুই দিন আমি দুপুরবেলা ওদেরকে খেতে দেই, এবং গরুর মাংস খাওয়ার পরে নেক্সট টাইম যখন খাবার খাই মানে রাতে, তখন হচ্ছে ওদেরকে আমি ফিশ দিই যেন ওদের পটিটা টাইট না হয়ে যায়। আমার বিড়ালে গরু মাংস খেলে হচ্ছে পটিটা টাইট হয়ে যায়, যার কারণে আমি এ কাজ করি। আর যদি কারোর বিড়ালের পটি নরম হয়ে যায় সেক্ষেত্রে না দেওয়াই ভালো। আর যেসব বিড়ালের কখনোই খেতে দেওয়ার অভ্যাস নেই, হঠাৎ করে ঈদের মধ্যে কোরবানির ঈদে গরু মাংস অনেক বেশি থাকে দেখে খেতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর নিজেরা রান্না করে খান সেই মাংস তো কোনোভাবেই খেতে দিবেন না। এই যে এইভাবে গরু মাংসটা শুধুমাত্র সামান্য হলুদ গুঁড়া দিয়ে আমি যেভাবে রেসিপি দেখালাম, এই রেসিপিতে আপনারা রান্না করে একদম পারফেক্ট কুক। আমি কিন্তু 9টা সিটি দিয়েছি প্রেশার কুকারে, তাহলে বুঝুন কেমনটা আমি কুক করেছি। এইভাবে হাই ফ্লেমে চুলাটা রেখে আমি 9টা সিটি দিয়ে রান্না করে নিয়েছি। তো এভাবে রান্না করে দিলে ওদের কোনো সমস্যা হয় না, আমার বিড়ালে কোনো সমস্যা হয় তাই আমি খেতে দিই। আপনার বিড়ালে যদি কখনোই খাওয়ানোর অভ্যাস না থাকে কোনোভাবেই গরু মাংস খাসির মাংস খেতে দিবেন না, আর তেলের ভাগ বা চর্বির ভাগ যেন কোনোভাবে না থাকে সেদিকে বিশেষ নজর রাখবেন। তো দেখুন আমার পিকামনি বেশ পছন্দ করে গরুর মাংস খেয়ে নিচ্ছে খুশি খুশি করে, আমার তো কোলানিও খাবে ইনশাল।